কিছুদিন আগে চার সম্পর্কে অনেকটা বিষয় জানার চেষ্টা করছিলাম। তিনি ছিলেন হচ্ছেন স্টিভ জবস। আমরা স্টিভ জবসের কথা জানি। তিনি ছিলেন হচ্ছেন অ্যাপল টেকনোলজি জনক। আজকে যে কাজটা করব যে অ্যাপল টেকনোলজি জনক ক্ষেত্র এই স্টিভ জবস সম্পর্কে কিছু সংক্ষিপ্ত হচ্ছে কথা বলবো। আর এখানে তিনি এখানে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে স্টিভ জবসের স্নাতকোত্তর অনুষ্ঠানে যে আজ যেটা হচ্ছে যে স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির স্নাতকোত্তর অনুষ্ঠানে তিনি একটা বক্তব্য দেন সেই বক্তব্যের কিছু অংশ আছে তুলনা ধরবো আপনাদের কাছে। স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটিতে স্নাতকত্তোর অনুষ্ঠানে دعায়ী বক্তব্যদার আমাকে সম্মানিত করা হয়েছে পৃথিবীর অন্যতম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ করে আমার কোনো কলেজের স্নাতক উপাধি নেই সত্যি বলতে এটাই আমার জীবনে কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতকত্তোর অনুষ্ঠানে সবচেয়ে কাছে আসা আজ আমি আপনাদের তিনটি গল্প বলবো বড় কোনো সদানয় শুধুমাত্র তিনটি গল্প আমি প্রথম 6 মাস পরেই রিড কলেজ ছেড়ে দিয়েছিলাম তবে পুরোপুরি ছেড়ে দেওয়ার আগে পরবর্তী 18 মাস আমার কলেজে যাওয়া আসা ছিল কেন আমি কলেজ ছেড়েছিলাম এর কারণ শুরু হয়েছিল আমার জন্মের আগে। আমার পোষ্য মাতা ছিলেন একজন কলেজ গ্রাজুয়েট। আমার মা-বাবার কাছে আমি অনাকাঙ্ক্ষিত ছিলাম বলেই তারা আমাকে আমার পোষ্য মাতার কাছে হস্তান্তর করেছিলেন। তারা একটা মেয়ে সন্তান চেয়েছিলেন। 17 বছর বয়সে আমি কলেজে গেলাম, যা ছিল ব্যয়বহুল। আমার কর্মজীবী মা-বাবার সকল উপার্জন আমার কলেজের পড়াশোনার খরচ হতে লাগলো। ছয় মাস পর আমি এর কোনো ভালো দিক খুঁজে পেলাম না। আমার কোনো ধারণা ছিল না যে আমি জীবনে কি হতে চাই আর আমার কলেজ কিভাবে আমাকে সাহায্য করবে এমন এক অনিশ্চয়তার মধ্যে আমার মা বাবার সারা জীবনের সঞ্চয় শেষ হচ্ছিল তাই আমি কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই আজকের অবস্থান থেকে যদি পিছনে ফিরে তাকাই তাহলে সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে সাহসী এবং চমৎকার সিদ্ধান্ত আমার কোনো ব্যক্তিগত ঘর ছিল না তাই বন্ধুদের ঘরের মেঝেতে শুতে হতো আমাকে একটু ভালো খাবার খেয়ে প্রতি রোববার সাত মাইল পায়ে হেঁটে যেতে হতো পার্শ্ববর্তী শহরের মন্দিরে রিড কলেজ তখন শহরের অন্যতম কলেজ ছিল ক্যালিগ্রাফির জন্য প্রতিটি পোস্টার দেয়াল সুন্দর হাতের লেখায় সজ্জিত ছিল যেহেতু আমি আগেই কলেজ ছেড়েছিলাম তদুপরি ক্যালিগ্রাফি শেখার জন্য এর ক্লাসগুলো করতে লাগলাম অল্প সময়ে আমি ক্যালিগ্রাফির বিভিন্ন মনোমুগ্ধকর শাখা প্রশাখায় বিশেষভাবে অভিজ্ঞ হতে লাগলাম দশ বছর পর প্রথমবারের মতো যখন আমি ম্যাক কম্পিউটার ডিজাইন করলাম তখন ক্যালিগ্রাফি কাজে আসলো ক্যালিগ্রাফি মুদ্রণে ম্যাক ছিল সর্বপ্রথম এরপর উইন্ডোজ আমাদের পথ অনুসরণ করলো সেদিন আমার ক্যালিগ্রাফি ক্লাসের প্রতি অনুরাগী ছিল পার্সোনাল কম্পিউটারে ক্যালিগ্রাফি আগমনের বার্তা এসব ভাবনা কঠিন ছিল যখন আমি কলেজ পুরো ছিলাম আর ম্যাক আবিষ্কারের পর যখন দশ বছর পেছনে ফেরে দেখছিলাম তখন বিন্দু জোড়া লাগানো কঠিন ছিল না আপনাকে বিশ্বাস রাখতে হবে ভাগ্যে জীবনের লক্ষ্যে কিংবা কর্মের উপর এবং যা আমাকে ভেঙে পড়তে দেয়নি আর আমার জীবনের পার্থক্য গড়ে দিয়েছে